আগে ভাগে চোখ দিস, নিবেদন করছেন। যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। তৃণমূল দলটি আর দলনেত্রীর হাতে নেই, সামাজিক মাধ্যমে অভিযোগ বিধায়ক মিহির গোস্বামী। মালদা তৃণমূল গোষ্ঠী কন্দলের কারণে বিধানসভা প্রার্থী বাসে অভিনব ফর্মুলা পিকে টিমে। নতুন একটি ফায়ার ইঞ্জিন পেল ময়নাগুড়ির দমকল কেন্দ্র। ছট পূজাদের মধ্যে পুজোর সামগ্রী সহ শাড়ি বিলি করলেন কোচবিহার শহরের 16 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর। জয়গাঁও অগ্নিকাণ্ডে মৃত পরিবারের সঙ্গে দেখা করলেন কালচিনি বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। চুরি যাওয়া মোবাইল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো ইংলিশ বাজার থানার পুলিশ। দিনহাটা 2 নম্বর ব্লকের চৌধুরীহাট চান্দেরকুটি এলাকায় পারিবারিক বিবাদের জেরে মৃত্যু হলো এক ভাইয়ের। সাহেবগঞ্জ থানার চাইল্ড ফ্রেন্ডলি কর্নার সাজানো হচ্ছে কার্টুন চরিত্র দিয়ে। চিলাখানা নাটাবাড়ি রাজ্য সরকারের উপরে টায়ার জেলে বিক্ষোভ ভূমি রক্ষা কমিটি। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের পর আজ থমথমে তুফানগঞ্জ মহকুমার চুলকানি বাজার এলাকা। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামে নিয়ম নীতি মেনে পালন করা হচ্ছে নবান্ন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক অশোক ভট্টাচার্য। ফোন পে কাস্টমার কেয়ার অ্যাপে প্রচারিত হয়ে বালুঘাট সাইবার থানায় অভিযোগ এক যুবকের। গঠিত হল এবিভিপি মেখলিগঞ্জ ব্লক এবং মেখলিগঞ্জ মহাবিদ্যালয় কমিটি। কালিয়াগঞ্জে সুকান্ত বড় ধর্নায় বসল বিজেপি। পথ নিরাপত্তা নিয়ে হাসিমার থেকে মাইকিং করল পুলিশ প্রশাসন। ছট পুজো উপলক্ষে রাধিকাপুর থেকে কাটিহায় পর্যন্ত চালু হচ্ছে স্পেশাল ট্রেন।